তাহলে এক চালাক দু আই করে তিন এভাবে মাইকে শত শত মানুষের সামনে স্ত্রীকে তালাকের ঘোষণা দিলেন এক সৌদি প্রবাসী সোমবার সকালে টেকনাফ উপজেলার হাইকাং ইউনিয়নের খাড়াংখালি এলাকায় এ ঘটনা ঘটেছে এই এলাকার বাসিন্দা সৈয়দ নূর তার স্ত্রীর বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ এনে তাকে তালাক দিয়েছেন সৈয়দ নূর বলেন মোমেনা আক্তারকে ইসলামী শরিয়া ও আদালতের মাধ্যমে তালাক দেওয়ার কথা জানালেও মোমেনা আক্তার অস্বীকার করেন এলাকাবাসীও নূরের কথা বিশ্বাস করেনি তাই মানসম্মান রক্ষায় অন্য কোনো উপায় না পেয়ে এলাকাবাসীর উপস্থিতিতে তিনি এমন ঘোষণা দিতে বাধ্য হয়েছেন সৈয়দ নূরের ছোট ভাইও জানায় আদালতে তালাক দেওয়ার পরেও মোমেনা আক্তার না মানায় এবং গ্রামের শালিশেও উপস্থিত না হয় এই কাজ করেছে তার ভাই হ্যাঁ বলে আমাকে তালাক দেয় আমাকে তালাক দেয় করুন আমার কাগজ দিয়েছে বলে আমাকে তালাক দেন তো নিয়ে তালাক দিয়ে

টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন ভাইরাল ভিডিও ফুটেজটি পুলিশের নজরে এসেছে তবে এ বিষয়ে কোন ব্যক্তি আইনি প্রতিকার পাওয়ার জন্য এখনো পুলিশের কাছে অভিযোগ করেননি বলে জানান তিনি অভিযোগ করে নাই তালাকের ঘোষণা দেওয়ার পর সৈয়দ নূর মিষ্টি বিতরণ করেছেন বলেও জানায় স্থানীয়রা